ওকে ক্লাসটা তাহলে আমরা আজকে নির্ধারণ করেছি যে রসায়ন প্রথম পত্রের কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারের উপর আলোচনা করবো আর কি। হ্যাঁ, তাহলে কর্মমুখী রসায়নটা তোমরা আজকের আলোচনার পরে টার্গেট করবা আজকে এবং কালকে আগামী 2 দিনের মধ্যে এই চ্যাপ্টারটাকে একদম রিডিং করা। রিডিং করে যেন অন্তত এমসিকিউ সিকিউ দুইটার দিক ঠিক মানে তৈরি করা আর কি। হ্যাঁ, সহজ একটা চ্যাপ্টার পড়ে ফেলবা। তো কর্মমুখী রসায়নের বিষয়গুলোকে ধারাবাহিক ভাবে যদি আনি আমি, তাহলে বিষয়গুলো এভাবে দাঁড়ায় যে প্রথম আসে হচ্ছে খাদ্য নিরাপত্তা। প্রথম বিষয়টা দাঁড়ায় হচ্ছে খাদ্য নিরাপত্তা। এই অংশে তোমরা জেনে নিবা যে খাদ্য নিরাপত্তা কি এক মার্কের জন্য, অথবা খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা কি এটা 2 নম্বরের জন্য। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে খাদ্য নিরাপত্তা কি, আর যদি প্রশ্ন 2 নম্বরে দিতে চায় তাহলে বলবে যে খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা কি। তাহলে খাদ্য নিরাপত্তা বিষয়টা আমরা বুঝতেছি যে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য পর্যাপ্ত মজুত করে তারপরে নিরাপদ খাদ্য সকলের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে গিয়ে তোমার খাদ্য নিরাপত্তা আর কি। এবং সেই খাদ্য নিরাপত্তার সাথে রসায়ন কিভাবে রিলেটেড, সেটা তোমার সংরক্ষণের ক্ষেত্রে, সেটা উৎপাদনের ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে, বাজারজাতকরণের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই রসায়ন কিভাবে ভূমিকা দেয় সেটা একটু আলোচনা করবো আর কি। তাহলে এই অংশ থেকে এই ধরনের প্রশ্ন আসতে পেরে যাবা। হ্যাঁ, দ্বিতীয় যে অংশটি সেটি হচ্ছে গিয়ে তোমার যেটাকে বলা হয় হচ্ছে খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ। তো খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ বলি আমরা, খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ। তো খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ এ তোমার এই অংশটা গুরুত্বপূর্ণ। এখানেও যদি 1 মার্কের কোশ্চেন আসে তাহলে প্রশ্ন হবে যে খাদ্য সংরক্ষক কি বা ফুড প্রিজারভেটিভ কি। তো খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ বলতে যদি তুমি বুঝাইতে চাও তাহলে বলবা যে খাদ্যে ব্যবহৃত এমন একটি উপাদান যা খাদ্যে অণুজীবের বংশবিস্তারকে রোধ করে, অণুজীবের বংশবিস্তারকে রোধ করে, তাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ। এখন এই ফুড প্রিজারভেটিভ হচ্ছে গিয়ে তোমার মূলত 2 ধরনের। তার এক ধরন হচ্ছে গিয়ে প্রাকৃতিক, আর এক ধরন হচ্ছে গিয়ে তোমার কৃত্রিম। তাহলে 2 ধরনের খাদ্য সংরক্ষক, একটা হচ্ছে গিয়ে তোমার, এক হচ্ছে প্রাকৃতিক আর 2 হচ্ছে কৃত্রিম। তাহলে খাদ্য সংরক্ষক কয় প্রকার? 2 প্রকার, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক গুলার উদাহরণ দিই, যেমন তেল, এটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। চিনি, এটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। ভিনেগার, ভিনেগারকে মনে করা হয় যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। তারপরে তোমার তেল, চিনি, ভিনেগার, এগুলো হচ্ছে গিয়ে তোমার প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। ওকে, এবং খাদ্য লবণ গুরুত্বপূর্ণ আর কি হচ্ছে খাদ্য লবণ, এগুলো হচ্ছে গিয়ে তোমার প্রাকৃতিক খাদ্য সংরক্ষকের উদাহরণ। তাহলে নিচের গুটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক যদি বলতে বলা হয় তাহলে তেল, চিনি, ভিনেগার এবং খাদ্য লবণ। তেলের ভূমিকা, চিনির ভূমিকা, ভিনেগারের ভূমিকা কিংবা খাদ্য লবণের ভূমিকা এগুলো পড়বা। তেলের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে তেল কি করে তোমার খাদ্যকে, খাদ্যের উপর একটা প্রলেপ তৈরি করে, খাদ্যকে তোমার বায়ুতে জারিত হতে দেয় না কিংবা পানি সংস্পর্শে আসতে দেয় না। তো এই কারণেই আসলে খাদ্যটা নিরাপদ থাকে। চিনি যেটা করে, চিনিও খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে তোমার এই চিনি যেটা করে সেটা হইতেছে যে খাদ্যটাকে ডিহাইড্রেট করে দেয়, অর্থাৎ শুষ্ক করে দেয়, ড্রাই করে দেয়। চিনি কাজ হচ্ছে কি পানি শোষণ করা। তো খাদ্য থেকে যদি পানি বেরিয়ে আসে তাহলে কিন্তু খাদ্য নিরাপদ হয়। ভিনেগার জানো তোমরা, ভিনেগার হচ্ছে একটা জৈব অ্যাসিডের জলীয় দ্রবণ বা ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ। এই ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। ভিনেগার নিয়ে আরো বিস্তারিত আসবো। তো এটাও একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। শেষ হচ্ছে গিয়ে খাদ্য লবণ। খাদ্য লবণ যেটা, সেটাও একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, সোডিয়াম ক্লোরাইড লবণ। এটি প্রাকৃতিক ভাবে আমরা নিষ্কাশন করে থাকি, তো এই জন্য এটাকে বলা হয় প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। আর সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে গিয়া নিরাপদ খাদ্য সংরক্ষক কিংবা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বলা যেতে পারে। আর একটা দিক হচ্ছে যে এই খাদ্য লবণের 7-8% এর দ্রবণ ব্যবহার করা হয় যদি। হ্যাঁ, খাদ্য লবণের যদি 7-8% এর দ্রবণ দ্বারা কোনো খাদ্য সংরক্ষণ করা হয় তবে ওই পদ্ধতিটাকে বলা হয় কিউরিং। ওই পদ্ধতিটিকে বলা হয় কিউরিং, শব্দটা খেয়াল রাখো। যদিও 2019 সালে উদ্দীপকে উল্লেখ করা ছিল যে খাদ্য লবণের 7-8% দ্রবণ,
তো ওই পদ্ধতিটাই হচ্ছে কি তোমার কিউরিং বলতে বলা হয়, অর্থাৎ খাদ্য লবণের 7 থেকে 8% দ্রবণ দ্বারা যদি খাদ্য সংরক্ষণ করা হয় তবে ওই পদ্ধতিটার নাম হচ্ছে কিউরিং। সুতরাং 1 মার্কের জন্য প্রশ্ন যদি করে যে কিউরিং কি, তাহলে তোমার উত্তর হবে যে খাদ্য লবণের 7 থেকে 8% জলীয় দ্রবণের দ্বারা খাদ্য সংরক্ষণ বলা হয় হচ্ছে কি তোমার কিউরিং। তাহলে এই হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ তোমরা পড়বা। আমি তোমাদেরকে আজকে এই চ্যাপ্টারটা ধারাবাহিকতাটা ধরাই দিব যে ধারাবাহিকতাটা কিভাবে অনুসরণ করবা। আচ্ছা, এবার আসো যে যেটা ছিল যে কৃত্রিম খাদ্য সংরক্ষক। এখন হ্যাঁ, এই কৃত্রিম খাদ্য সংরক্ষক যেটা, এটার আবার 3টা প্রকৃতির আছে। একটা বলা হয় অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল অর্থাৎ কৃত্রিম খাদ্য সংরক্ষকের মধ্যে যে 3 ধরন আছে সেই 3টা ধরনের একটা ধরন হচ্ছে গিয়া অ্যান্টি মাইক্রোবিয়াল। তাহলে এটা এমসিকিউ তে আসতে পারে যে নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল। এটা যদিও 2019 সালে আসছে, তারপরেও আবার বলি যে নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল যদি হয় তাহলে এখানে উদাহরণ গুলা হচ্ছে গিয়া তোমার এমন যে তোমার খেয়াল করবা, সেটা হচ্ছে যে সোডিয়াম বেনজয়েট এটা একটা উল্লেখ করার মতো একটা অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। সোডিয়াম বেনজয়েট দেখবে খুব করে এই নামটা খুব বেশি প্রচলিত। সোডিয়াম বেনজয়েট হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং এটি একটি নিরাপদ হচ্ছে গিয়া তোমার বা অনুমোদিত হচ্ছে গিয়া খাদ্য সংরক্ষক। সোডিয়াম বেনজয়েট বা তোমার হচ্ছে গিয়া সোডিয়াম বেনজয়েটটাকে বলা হয় যে নিরাপদ খাদ্য সংরক্ষক কিংবা অনুমোদিত খাদ্য সংরক্ষক হিসেবে সোডিয়াম বেনজয়েটটা বহুল পরিমাণ ব্যবহার করা হয়। তবে এটা খেয়াল করো যে এটার পার্সেন্টেজ যে কত পার্সেন্ট হারে এটা ব্যবহার করা হয়, এটা 0.1%। এমসিকিউ তে দেখবা যে অনেক সময় আসে যে সোডিয়াম বেনজয়েট এর ডোজ কত, অর্থাৎ কি পরিমানে সোডিয়াম বেনজয়েট খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 0.1%। 0.1% সোডিয়াম বেনজয়েট মেইনলি যেটা করে সেটা হচ্ছে যে যখন এটা আদ্র বিশ্লেষিত হয় তখন বেনজয়িক অ্যাসিড তৈরি করে। তো মূলত আসলে আমরা যাই দেখি না কেন বেশিরভাগ খাদ্য সংরক্ষকের ভূমিকাটাই আসলে জৈব অ্যাসিডের ভূমিকা। তো সেক্ষেত্রে সোডিয়াম বেনজয়েট অ্যান্টি মাইক্রোবিয়াল একটি উদাহরণ। অ্যান্টি মাইক্রোবিয়াল এর উদাহরণ আছে হলো সর্বেট লবণ, সর্বিক অ্যাসিড থেকে আসছে সর্বেট লবণ যেগুলো আছে সোডিয়াম সর্বেট পটাশিয়াম সর্বেট এগুলো হচ্ছে গিয়ে তোমার অ্যান্টি মাইক্রোবিয়াল ধরা হয়। আচ্ছা, তারপরে হলো গিয়া নাইট্রাইট লবণ সোডিয়াম নাইট্রাইট পটাশিয়াম নাইট্রাইট এই যে লবণ গুলো আমরা দেখি এই নাইট্রাইট লবণ কেও মনে করা হয় যে এগুলো হচ্ছে গিয়া অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কি গ্যাসের মধ্যে আছে সালফার ডাইঅক্সাইড গ্যাস, গ্যাসের মধ্যে হচ্ছে গিয়া সালফার ডাইঅক্সাইড গ্যাস। অনেক সময় দেখবার যে বলে যে নিজের কোনটি হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, তো মনে রাখবে সালফার ডাইঅক্সাইড যেমন বলা থাকবে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এরকম বলা থাকবে, তো দেখবা যে সালফার ডাইঅক্সাইড এটি একটি অ্যান্টি মাইক্রোবিয়াল এবং এটি একটি খাদ্য সংরক্ষক। আচ্ছা, এটা একটা গুলো উদ্বেগযোগ্য খাদ্য সংরক্ষক। আরেকটা আছে ক্যালসিয়াম প্রোপানয়েড, এটার নামটা একটু খেয়াল রাখো ক্যালসিয়াম প্রোপানয়েড, এটা একটা অ্যান্টি মাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক ক্যালসিয়াম প্রোপানয়েড। একবার আমি দেখেছি যে একটা এমসিকিউ এসেছিল এরকম যে তোমার কেক চিজ ব্রেড অর্থাৎ তোমার কেক মানে কি বুঝাইতে গেলে ইংরেজি ওয়ার্ড থাকে আর কি, কেক চিজ ব্রেড এই সকল মানে খাদ্য দ্রব্য এগুলো সংরক্ষণের জন্য নিচে কোনটি ব্যবহার করা হয়, তার উত্তর ছিল হচ্ছে ক্যালসিয়াম প্রোপানয়েড। তাতে উত্তর ছিল হচ্ছে ক্যালসিয়াম প্রোপানয়েড। তাহলে তোমরা খেয়াল রাখো এগুলো হচ্ছে আমাদের অ্যান্টি মাইক্রোবিয়াল কৃত্রিম প্রিজারভেটিভ, সোডিয়াম বেনজয়েট, সর্বেট, নাইট্রেট লবণ, সালফার ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম প্রোপানয়েড। আচ্ছা, কৃত্রিম খাদ্য সংরক্ষকের মধ্যে যেটি দ্বিতীয়টি সেটি হচ্ছে গিয়ে বলা হয় অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট। তার মানে এটাও একটা কৃত্রিম খাদ্য সংরক্ষক অ্যান্টি অক্সিডেন্ট। তোমরা জেনে রাখো যে অক্সিজেন হচ্ছে গিয়া বা বায়ুতে জারণ খাদ্যদ্রব্য পচনের জন্য অন্যতম কারণ হচ্ছে গিয়া বায়ুতে জারণ বা অক্সিজেনের সাহায্যে জারণ।
ঠিক আছে, যেমন তোমার একটা এমসিকিউ এরকম আমরা লক্ষ্য করেছি যে খাদ্যদ্রব্যে যে কালো সব সব দাগ পড়ে বা কালো কালো দাগ পড়ে খাদ্যে, খাদ্য যখন পচে তখন যে কালো দাগগুলো পড়ে সেগুলোর কারণটা হচ্ছে গিয়ে তোমার এখানে অ্যান্টি অক্সিডেন্টের অভাব অথবা অক্সিজেনের উপস্থিতি। খেয়াল করো কিন্তু অক্সিজেনের উপস্থিতি যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার খাদ্য দূষণ করে, কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট না থাকলে দূষিত হয়। খেয়াল করো অ্যান্টি অক্সিডেন্ট বিষয়টা খেয়াল করো, অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে প্রিজারভেটিভের নাম, ঠিক আছে, আর দূষক হচ্ছে গিয়ে অক্সিজেন, দূষক হচ্ছে অক্সিজেন, তার মানে অক্সিজেনের উপস্থিতিতে দূষিত হবে আর অ্যান্টি অক্সিডেন্ট না থাকলে দূষিত হবে। এটা একটু খেয়াল করো আর কি, গোলমাল করো না। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে গিয়া যে যার উপস্থিতিতে দূষণ হবে না, আর অক্সিজেন হচ্ছে দূষিত করে, অক্সিজেনের দূষণ যেগুলো সেগুলো থেকে জারণ প্রক্রিয়ায় দূষণ করে এবং এর ফলে যেটা হয় খাদ্যে পচন ধরে, খাদ্যে কালো কালো দাগ পড়ে এবং দুর্গন্ধ যেটা হয় সেটা এই এই যেগুলো হয় হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের অভাবে বা অক্সিজেনের কারণে। তো অ্যান্টি অক্সিডেন্টের হিসেবে কাদেরকে আমরা ব্যবহার করি, বা অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে উদাহরণ হিসেবে তোমরা দেখবা একটা হচ্ছে BHT, একটা হচ্ছে BHA, একটা হচ্ছে PBHQ। এই এই সংকেত গুলো দেখলে বুঝবা যে এগুলো আসলে অ্যান্টি অক্সিডেন্ট। BHT, BHA, PBHQ। BHT হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সিল টলুইন, BHA হচ্ছে কি বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, আর PBHQ হচ্ছে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। তো এগুলো হচ্ছে তোমার এদের অ্যাব্রিভেশন, আর মনে রাখবা এরা অ্যান্টি অক্সিডেন্ট। তাহলে ভাইস ভার্সা যদি প্রশ্ন করে নিচের কোনটি অ্যান্টি অক্সিডেন্ট, তাহলে এদের মধ্যে যদি বলা হয় যে এটি কি তাহলে অ্যান্টি অক্সিডেন্ট, ভাইস ভার্সা আর কি। হ্যাঁ, তাহলে খাদ্য সংরক্ষক হিসেবে কৃত্রিম আরেকটি একটি গেল, সেটি হচ্ছে গিয়ে তোমার অ্যান্টি অক্সিডেন্ট। আচ্ছা, কৃত্রিমের আরেকটি প্রকার হচ্ছে, কৃত্রিমেরই আরেকটি প্রকার হচ্ছে তোমার কিলেটিং এজেন্ট বা কিলেটিং এজেন্ট বলে। কিলেটিং এজেন্ট আমরা কিলেটিং এজেন্ট বলি, আবার কিলেটিং এজেন্ট বলি, কিলেটিং এজেন্ট। ওকে, তাহলে কিলেটিং এজেন্টটা কি, কি তার ভূমিকা কি? ঠিক আছে, খাদ্যদ্রব্য পচনের জন্য আরেকটা দায়ী পদার্থ হচ্ছে গিয়ে মেটাল। মেটালের উপস্থিতিতেও খাদ্যদ্রব্য কি হয়, পচন ধরে, কারণ মেটালও ক্যাটালিস্টের কাজ করে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে অণুজীবরা মূলত কি করে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। খাদ্যদ্রব্য পচন ধরে তখনই যখন একটা রাসায়নিক ক্রিয়া হয়, আর রাসায়নিক ক্রিয়াতে কারা ইনফ্লুয়েন্স করে, তারা হচ্ছে গিয়ে ক্যাটালিস্ট। তো যারাই ধরো এই খাদ্যদ্রব্য পচনের জন্য দায়ী প্রত্যেকেই হচ্ছে ক্যাটালিস্টের ন্যায় কাজ করে। তো এরকম মেটালরাও জানো যে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, হ্যাভি মেটাল গুলা। তো যাই হোক, এখন এই কিলেটিং এজেন্ট এর কাজ হচ্ছে যে মেটালের দূষণ থেকে খাদ্যকে প্রোটেক্ট করা, যার জন্য এটার নাম হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট বলা হয় এই কারণে যে এই শব্দটা আসছে কিলেট থেকে, কিলেট মানে হচ্ছে ক্র্যাব, ক্র্যাব মানে কাঁকড়া। তো এদের হয় কি, এই যে এজেন্ট গুলো এদের হয় কি, এদেরকে এদেরকে আমরা বলি একদন্তী বহুদন্তী এরকম আর কি, অর্থাৎ এরা এরা কি করতে পারে, কামড় দিতে সক্ষম, এদের দাঁতের মতো একটা বিষয় কাজ করে আর কি। তো এইরকম এজেন্ট গুলাকে বলা হয় কিলেটিং এজেন্ট। তো কিলেটিং এজেন্ট হিসেবে উদাহরণ তোমাকে দিতে হয় বা উদাহরণ হিসেবে তোমার জানা থাকতে হয় যে EDTA, যদি নিচের কোনটি যদি বলা হয় নিচের কোনটি কিলেটিং এজেন্ট, খুঁজে বের করবা, দেখবা যে সেখানে থাকবে হচ্ছে EDTA। EDTA এর অ্যাব্রিভিয়েশনটা বলে রাখি, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তো এইভাবে আর কি EDTA এর নাম করা হয়। তো যাই হোক, এটাকে চিনে রাখো যে এটাকে বলা হয় হচ্ছে কিলেটিং এজেন্ট, যেটা মেটালদেরকে ক্র্যাপ করে বা মেটালদেরকে তোমার আটকে ফেলে আর কি। তাহলে খাদ্য সংরক্ষকের অংশটা আলোচনা করলাম। আচ্ছা, খাদ্য সংরক্ষক খাদ্য নিরাপত্তা কি সেটা আলোচনা করলাম, আলোচনা করলাম খাদ্য সংরক্ষক কি, তার প্রকারভেদ কি, তার উদাহরণ সহ এবং তাদের ভূমিকা কি সেটা জানলাম না। একটা আসলে বাংলা শব্দ ওটা না, ওটা এইভাবেই লেখে যে ফুড লেকার। প্রশ্ন থাকে ফুড লেকার কি, ফুড লেকার ওয়ান মার্কের কোশ্চেন হতে পারে আর কি, যে ফুড লেকার কি, ফুড লেকার। তো বলি যে ফুড লেকারটা কি, তাহলে ফুড লেকার বলতে বোঝায় হচ্ছে যে খাদ্যদ্রব্যকে তোমার খাদ্যদ্রব্য যখন সংরক্ষণ করা হয়, খাদ্য যখন সংরক্ষণ করা হয় তখন এই খাদ্যের উপরে অনেক সময় একটা তৈলাক্ত স্তর ব্যবহার করা হয়, একটা তৈলাক্ত স্তর ব্যবহার করা বা একটা চিনির প্রলেপ ব্যবহার করা হয়। যেমন মিষ্টির উপরে দেখো যে অনেক সময় চিনির প্রলেপ ব্যবহার করা হয়, বা বিভিন্ন খাদ্যের উপরে দেখবা যে তোমার
খাদ্যের উপরে একটা তেলের স্তর ব্যবহার করা হয়, খাদ্যের উপরে একটা চিনির স্তর ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষণের জন্য। তো এইটাকে বলা হয় ফুড লেকার। আবার অনেক সময় বলা হয় যে যে টিন বা যে কন্টেইনারে খাদ্য সংরক্ষণ করা হয় সেই টিনের ভিতরের দিকে একটা ফয়েল ব্যবহার করে, ফয়েল, ঠিক আছে, ওই ফয়েলটাকেও বলা হয় হচ্ছে গিয়ে তোমার খাদ্য সংরক্ষক। অর্থাৎ ফুডকে প্রোটেক্ট করার জন্য যে কাভার ব্যবহার করা হবে যে সেই কাভারটাকে বলা হয় হচ্ছে ফুড লেকার। তাহলে ফুড লেকার কি সেটা আমরা জানলাম, তাই না? আচ্ছা, এরপরে আমাদের জানবার বিষয় হলো গিয়া তোমার খাদ্য কৌটাজাতকরণ। খাদ্য কৌটাজাতকরণ বা ফুড ক্যানিং, ফুড ক্যানিং। তাহলে খাদ্য কৌটাজাতকরণ বা ফুড ক্যানিং একই কথা। তা খাদ্য কৌটাজাতকরণ বা ফুড ক্যানিং এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তো ফুড ক্যানিং বা ক্যানিং কি, সেটা হচ্ছে খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য, দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থা সেটাকে বলা হয় হচ্ছে ফুড ক্যানিং বা খাদ্য কৌটাজাতকরণ। এখন খাদ্য কৌটাজাতকরণের জন্য তোমরা কয়টা, যে কয়টা তৈরি করবা, তার একটা হচ্ছে আম, একটা হচ্ছে পেয়ারা, আর একটা হচ্ছে তোমার ওটাকে বলা হয় বাঁশ কোরাল, ব্যাম্বু শুট বা বাঁশ কোরাল বলে, বাঁশের একটা অংশ আছে বাঁশ কোরাল। যাই হোক, আম, পেয়ারা আর বাঁশ কোরাল এই তিনটা তোমরা স্টাডি করবা। আম, পেয়ারা আর হচ্ছে বাঁশ কোরাল, খাদ্য কোটাজাতকরণ করতে গেলে এই তিনটাই তোমরা অনুশীলন করবা। এখন এই খাদ্য কোটাজাতকরণ করতে গেলে কতগুলো স্টেপ আমাদেরকে অনুসরণ করতে হয়, ফ্লো চার্টের মাধ্যমে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। স্টেপগুলোর মধ্যে প্রথম বলা হয় নির্বাচন। অর্থাৎ তুমি যে খাদ্যদ্রব্য সংরক্ষণ করবা, প্রথম কাজ হচ্ছে তুমি সেই খাদ্যটাকে নির্বাচন করো যে তুমি কি সংরক্ষণ করবা। দ্বিতীয়টা হচ্ছে বাছাই, অর্থাৎ তুমি তারপরে যেটা সিলেকশন করলা সেটাকে বাছাই করতে হবে, ভালো মন্দ বাছাই করতে হবে। বাছাই করার পরে হচ্ছে কাটিং, তারপরে যেটা কি করতে হবে যে ওটাকে কাটতে হবে, ঠিক আছে, বিভিন্ন সাইজের জন্য নেওয়ার জন্য এটাকে কাটতে হবে। কাটিং এর পরের কাজটা হচ্ছে বলা হয় হলো ব্লাঞ্চিং। কাটিং এর পরের পার্টটাকে, স্টেপটাকে বলা হয় হচ্ছে ব্লাঞ্চিং। তো ব্লাঞ্চিংটা কি, ব্লাঞ্চিং হচ্ছে গিয়া মূল এটার শব্দ, বাংলা শব্দ হচ্ছে গিয়া ব্লাঞ্চিং হচ্ছে কি সিদ্ধ করা। তার মানে হচ্ছে যে তুমি ধরো আম কাটলা করলা বা পেয়ারা কিংবা বাস করাল যাই হোক, এগুলোকে কি করে সিদ্ধ করতে হবে, ওটা ওই স্টেপটাকে বলা হয় ব্লাঞ্চিং। তবে খেয়াল রেখো একটা এমসিকিউ এরকম এসেছিল একবার যে পাকা ফলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য না, উত্তর ছিল ব্লাঞ্চিং, মানে পাকা ফল হলে ব্লাঞ্চিং অ্যাভয়েড করতে হয়। আচ্ছা, ব্লাঞ্চিং যখন হয়ে গেল তারপরে তার ধারাবাহিকতায় ব্লাঞ্চিং এর পরে, ব্লাঞ্চিং হওয়ার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে ফিলিং। ফিলিং করতে হয় মানে কি, অর্থাৎ যে কৌটাটা সেই কৌটাটার মধ্যে ওই খাদ্যদ্রব্যটা কি করতে হয় ফিলিং করতে হয়, মানে পূর্ণ করতে হয় আর কি। আচ্ছা, ফিলিং হওয়ার পরে ধাপটাকে বলা হয় এক্সস্টিং। এরপরে ধাপ যেটা সেটাকে বলা হয় হলো এক্সস্টিং বলে, ওই ধাপটাকে বলা হয় এক্সস্টিং। খেয়াল করো এক্সস্টিং এর শব্দ এটার সাথে এই সব এটার মানে হলো যে বায়ু শূন্য করা। এক্সস্টিং মানে হচ্ছে বায়ু শূন্য করা, বায়ু শূন্য, অর্থাৎ যে ক্যান সেই ক্যানটাকে ভ্যাকুয়ামের সাহায্যে বায়ু শূন্য করা হয়। তাহলে তোমার এই বায়ু শূন্য করাটা হচ্ছে গিয়ে তোমার আরেকটা স্টেপ যেটাকে বলা হয় হচ্ছে গিয়া এক্সস্টিং। আচ্ছা, এক্সস্টিং হওয়ার পরের স্টেপটার নাম হলো গিয়া সিলিং। এরপরে সিলিং, সিলিং মানে ধরো যে ক্যানটা কন্টেইনারটা সেটা ধরো একটা সেটার একটা মাউথ থাকে, একটা মুখ থাকে, সেই মুখটাকে সিল করে দেওয়া হয়, মানে বন্ধ করে দেওয়া হয়। সিল করার পরে তারপরে যে স্টেপটা সেই স্টেপটাকে বলা হয় রিটর্টিং। ওই স্টেপটা অর্থাৎ সিলিং হওয়ার পরে যে স্টেপটা সেইটাকে বলা হয় রিটর্টিং, মানে অর্থাৎ ক্যানটা সিলড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ সম্পূর্ণ, এখন বায়ু রুদি হয়ে গেছে এটা। তো তারপরে এটাকে কি করতে হয়, রিটর্টিং নিতে হয়। রিটর্টিং বিষয়টা কি, রিটর্টিং বিষয় হলো গিয়া যে নির্দিষ্ট তাপমাত্রাতে কিছু সময় তোমার ওই ক্যানটাকে রাখা, একটা নির্দিষ্ট তাপমাত্রাতে তোমার ক্যানটাকে রাখা আর কি, কিছু সময়ের জন্য ক্যানটা রেখে দেওয়া, অর্থাৎ সিলিং হওয়ার পরে ওইটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে তোমার রেখে দেওয়া। এবং সেক্ষেত্রে দেখা যায় যে বয়েলড ওয়াটারের মধ্যে এটা সাধারণত ক্যানটাকে বা যে কোনো কন্টেইনারটাকে রেখে দেওয়া হয় আর কি, কিছুক্ষণের জন্য বা কত কয়েক ঘন্টার জন্য হতে পারে, ওইটা হচ্ছে রিটর্টিং। তো রিটর্টিং এর ক্ষেত্রে একটা ইনফরমেশন মনে রাখবা, যেটা বলা ইনফরমেশন হলো গিয়ে এরকম যে রিটর্টিং এর যে তাপমাত্রা সেটা হলো কম অম্লযুক্ত,
যদি খাবারটা বা খাদ্যদ্রব্যটা যদি কম অম্লযুক্ত হয়, মানে এখানে যদি কম অ্যাসিড থাকে, খাদ্যদ্রব্য যদি কম অ্যাসিড থাকে, তাহলে রিটোর্নিং এর তাপমাত্রা হলো 121 ডিগ্রি সেলসিয়াস, তাহলে রিটোর্নিং টেম্পারেচার হলো 121 ডিগ্রি সেলসিয়াস যদি কম অ্যাসিড যুক্ত হয়। আর যদি বেশি অ্যাসিড যুক্ত হয়, অর্থাৎ অ্যাসিড বেশি থাকে, তাহলে রিটোর্নিং টেম্পারেচার তোমার 100 ডিগ্রি সেলসিয়াস অ্যারাউন্ড আর কি, 100 ডিগ্রি বা 80-90-100 ডিগ্রি এরকম বলা হয়। তাহলে তোমার কম অ্যাসিড যুক্ত হলে বেশি তাপমাত্রায় রিটোর্নিং করতে হয়, আর বেশি সময়ও রাখতে হয়, আর যদি বেশি অ্যাসিড যুক্ত হয় তাহলে কম তাপমাত্রায় বা সময়ে রিটোর্নিং করা যায়। এটার কারণটা হিসেবে একটা উপলব্ধি তোমরা চিন্তা করো, সেটা হলো কম অ্যাসিড হইলে তার নিজের প্রিজারভেশনের ক্ষমতা কিন্তু কম, আর বেশি অ্যাসিড যাদের মধ্যে তাদের নিজেদেরই একটা প্রিজারভেশনের ক্ষমতা আছে। তো এই কারণে যেগুলোতে বেশি অ্যাসিড সেখানে কম তাপমাত্রা দিলেই হয়, কিন্তু যেটাতে কম অ্যাসিড অর্থাৎ নিজস্ব ক্ষমতা তাদের কম, তখন তাকে একটু বেশি তাপমাত্রায় তোমার রিটোর্নিং করতে হয়। রিটোর্নিং যখন হয়ে যায় তারপরে চলে আসে হচ্ছে গিয়ে যে স্টেপটা, সেটাকে বলা হয় লেভেলিং। ওই স্টেপটাকে বলা হয় লেভেলিং, অর্থাৎ ক্যানটাতে, ক্যানের উপরে কি করা হয়, লেভেল লাগানো হয়। ক্যানটা তো প্রথমে একদম একটা কোন রকম চিল ছাপ্পর কিছু থাকে না, কোনো মানে কোনো ব্র্যান্ডিং কোনো কিছু থাকে না, তো পরবর্তীতে সেটার উপরে লেভেলিং করা হয়, অর্থাৎ কি ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারিং কবে, এক্সপায়ারি কবে, এসব মানে লেভেলটা লাগানো হয় আর কি। লেভেলিং করার পরে পরে শেষটা হচ্ছে বাজারজাতকরণ। তাহলে পুরো ক্যানিং প্রসেসটা হচ্ছে যে নির্বাচন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে ক্যানিং এর স্টেপ, এবং আশা করি তোমরা যদি এই স্টেপ গুলো মনে রাখো তাহলে ছোট ছোট করে স্টেপ গুলোর বিবরণ দিয়ে তুমি যে কোনোটারই বর্ণনা দিতে পারো। তো এটাই হচ্ছে মূলত ক্যানিং। আচ্ছা, এবার 5 নম্বর যে বিষয়টা তোমাদের সাথে অবতারণা করতেছি সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণের প্রকারভেদ, দ্রবণের প্রকারভেদ। দেখো কণার আকার উপরে ভিত্তি করে, কণার আকারের উপর ভিত্তি করে, কণার আকার উপরে ভিত্তি করে দ্রবণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটাকে বলা হয় কলয়েড, আরেকটা হলো সাসপেনশন। তাহলে দ্রবণ হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, প্রকৃত দ্রবণ মানে সলিউশন মানে যেটা দ্রবণ, তারপরে হচ্ছে কলয়েড, এবং সবশেষে হলো সাসপেনশন, ঠিক না? তাহলে আমরা দেখতেছি যে এখানে পার্থক্যের জায়গাটা হচ্ছে যে ক্রমে ক্রমে কি হচ্ছে, কণার আকার বাড়তেছে, কণার আকার বাড়ার উপরে ভিত্তি করে এটা হয়েছে। প্রকৃত দ্রবণ যেটা সেখানে কণার আকার, কণার আকার তোমার দেখা যাচ্ছে যে 10 ইনভার্স 7 সেন্টিমিটার যে তার থেকে ছোট, 10 ইনভার্স 7 সেন্টিমিটারের ছোট, কণার আকার এত ক্ষুদ্র। তাহলে প্রকৃত দ্রবণ বলতে বুঝি যে যেখানে কণার আকারটা 10 ইনভার্স 7 এর চাইতেও কি অনেক ক্ষুদ্র বা ক্ষুদ্র, সেটাকে বলা হয় প্রকৃত দ্রবণ। এই কারণে এরা হচ্ছে অতি আণুবীক্ষণিক, এরা হচ্ছে অতি আণুবীক্ষণিক, মানে অর্থাৎ ইলেকট্রনিক মাইক্রোস্কোপ তারা এখানে দেখার কোনো অবকাশ সুযোগ নাই। অতি আণুবীক্ষণিক বলা হয় প্রকৃত দ্রবণ আর কি। হ্যাঁ, তাহলে কণার আকার এবং অতি আণুবীক্ষণিক, এটা প্রকৃত দ্রবণ। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে কলয়েড, কলয়েডের কণার আকার, কণার আকারটা হচ্ছে গিয়ে মূলত 10 ইনভার্স যে তোমার 7 সেন্টিমিটার তার চাইতে গ্রেটার, কিন্তু তার চাইতে গ্রেটার, কিন্তু 10 ইনভার্স যে 3 সেন্টিমিটার না সরি 5 সেন্টিমিটার তার থেকে স্মলার। তাহলে 10 ইনভার্স 7 সেন্টিমিটার অর্থাৎ তোমার হলো যেটা দ্রবণের কণা তার থেকে আকারে বড়, কিন্তু 10 ইনভার্স 5 সেন্টিমিটার সেটার থেকে আবার ছোট, ওইটা হচ্ছে কলয়েড আর কি বলা হয়, ওইটাকে বলা হয় কলয়েড। তাহলে এটা কণার আকার, এটা এরা হচ্ছে আণুবীক্ষণিক, আণুবীক্ষণিক, এটা অতি আণুবীক্ষণিক বলছো, এটাকে আণুবীক্ষণিক বলছো। অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যাবে, খালি চোখে দেখা যাবে না, তবে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা খুব সহজেই শনাক্ত করা যাবে কলয়েডকে। আচ্ছা, কলয়েডের উদাহরণ অনেক উদাহরণ কলয়েডে আছে, অ্যারোসল কলয়েডের উদাহরণ, রক্ত কলয়েডের উদাহরণ, দুধ কলয়েডের উদাহরণ,
এগুলো হচ্ছে কলয়েডের উদাহরণ আর কি। হ্যাঁ, তো কলয়েড মূলত বলা হয় এরকম যে এই এখানে যে ধরো দ্রাবকটা আছে সেই দ্রাবকটা হলো বিস্তার মাধ্যম। দ্রাবক যেটা সেটা হচ্ছে বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম মাধ্যম। আর আরেকটা হলো বিস্তৃত পদার্থ। তাহলে দ্রাবক যে সে হচ্ছে বিস্তার মাধ্যম, আর দ্রব যে সে হচ্ছে গিয়ে বিস্তৃত পদার্থ। তাহলে দুইটা জিনিস, বিস্তৃত পদার্থ মানে যে বিস্তৃত হবে, আর একটা হলো যে বিস্তার মাধ্যম, অর্থাৎ যার মাধ্যমে বিস্তার যার মধ্যে বিস্তৃত হবে। তাহলে দুইটা জিনিস, যে বিস্তৃত মাধ্যম, যেমন সাধারণত পানি হচ্ছে বিস্তৃত মাধ্যম, আর তোমার হচ্ছে যে প্রোটিন, লিপিড, ফ্যাট, এগুলো হচ্ছে গিয়ে তোমার বিস্তৃত পদার্থ। ঠিক আছে, তাহলে এই যে ফ্যাট কিংবা প্রোটিন কিংবা তোমার লিপিড, এগুলো পানির মধ্যে একটা সুসজ্জিত ভাবে বিস্তৃত থাকে, এই বিস্তৃত থাকে। তারা দেখা গেছে যে পুরো পানির মধ্যে তারা কি হয়, বিস্তৃত অবস্থায় থাকে, একটা সুস্থিত চেইনের মাধ্যমে বিস্তৃত থাকে, কিন্তু তারা তোমার কি হয় না, পৃথক হয়ে যায় না, পৃথক হয়ে যায় না, তাদেরকে পৃথক করা যায় না, খুব স্বাভাবিক ভাবে পৃথক করা যায় না। তো এইদিকে বলা হয় হচ্ছে গিয়া কলয়েড আর কি, তার বিস্তার মাধ্যম এবং বিস্তৃত পদার্থ। এখন এই বিস্তার মাধ্যম এবং বিস্তৃত পদার্থের প্রকৃতির উপরে বিভিন্ন প্রকার কলয়েড আছে, সল, জেল, ইমালশন, তোমরা পড়ে নিবা, সল, জেল, ইমালশন, বিভিন্ন রকম কলয়েড আছে। তো এই কলয়েড গুলা হচ্ছে কি বিস্তার মাধ্যম এবং বিস্তৃত পদার্থ, তার উপর নির্ভর করে। যেমন কঠিন তরল, তরল কঠিন, গ্যাস কঠিন, কঠিন গ্যাস, তরল গ্যাস, গ্যাস, এরকম করে মাধ্যমের উপরে এবং পদার্থের উপরে নির্ভর করে তোমার আবার এরাও কিছু প্রকার ভেদ আছে কলয়েডের। সল, জেল, যেমন এরোসল যেটা বলছি, সল, জেল তো তোমরা জানো জেল, আরেকটা হচ্ছে যে তোমার কি বললাম যে তোমার হচ্ছে সল, জেল এবং ইমালশন, যেমন দুধ হচ্ছে ইমালশন। ঠিক আছে, তো এই প্রকার ভেদ গুলো তোমাদের স্টাডিতে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, সবশেষ যেটা আছে সেটা হলো সাসপেনশন। সাসপেনশনটা হচ্ছে যে কণার আকার হচ্ছে, তুমি তোমরা বুঝতে পারতেছো যে 10^5 সেন্টিমিটার এর চাইতেও যদি কি হয় বড় হয় কণা, কণাটা যদি 10^5 সেন্টিমিটার এর চাইতে বড় হয়, অর্থাৎ কলয়েডের চাইতে যদি বড় হয়, তাহলে সেটাই হবে সাসপেনশন। তো সাসপেনশন আর কলয়েডের মধ্যে যে পার্থক্য, সাসপেনশনে যেটা হয় সেটাও যেমন তোমার হলো কলয়েডের যেমন মাধ্যমের মধ্যে এই বিস্তৃত পদার্থরা যেভাবে সুবিন্যস্ত ভাবে ছড়িয়ে থাকে, সাসপেনশনের মধ্যে ওই রকম ছড়িয়ে থাকে না। অর্থাৎ সাসপেনশনের যে কণাগুলো সেগুলো সবসময় কি হয় এই তলানি হিসেবে থাকে, সবসময় কি হিসেবে থাকে, তলানি হিসেবে থাকে, যার জন্য ওগুলো হচ্ছে গিয়ে তোমার এটা বলতে পারো যে অতিদৃপ্ত দ্রবণ। দ্রবণের প্রকার ভেদের দিক থেকে তাকাতে গেলে এরা হচ্ছে গিয়ে অতিদৃপ্ত দ্রবণ, অর্থাৎ সবসময় এরা অধঃক্ষিপ্ত অবস্থায় থাকে। তো সাসপেনশন হলো যে যার কণাগুলো একেবারেই খালি চোখে দেখা যায় এবং কণাগুলো আকার অনেক বড়, খালি চোখে দেখা যায়, এবং এই কণাগুলো মাধ্যমের মধ্যে তোমার যদি স্থির অবস্থায় থাকে তাহলে তলানি হিসেবে থাকে, আর যদি এদেরকে আমরা ঢাকাই বা শেক করি তাহলে তারা দ্রবণের মধ্যে ছড়িয়ে পড়ে। এই জন্য সাসপেনশন দেখবা যে অনেক সময় মেডিসিন হিসেবে আমরা অ্যান্টাসিড বিশেষ করে দেখি যে সাসপেনশন অ্যান্টাসিড, তো এই মেডিসিনের বডিতে লেখা থাকে শেক বিফোর ইউজ, অর্থাৎ খাবার পূর্বে ঢাকে নিতে বলে, অনেক কিছু ক্ষেত্রে এগুলো লেখা থাকে। কেন অনেক ক্ষেত্রেই বা জুস তোমরা যখন খাও তখনও সেটা উচিত হচ্ছে চেক করে নেওয়া, কারণ হলো যে এগুলো অনেকটা সাসপেনশন টাইপের আর কি। তো এই সাসপেনশনের ধর্ম হলো গিয়ে সাসপেনশনের কণাগুলো কি হয় অধঃক্ষিপ্ত হয়, সাসপেনশনের কণাগুলো দ্রবণ থেকে পৃথক হয়ে যায়, খুব সহজে পৃথক হয়ে যায়। এখানে এগুলো কিন্তু সহজে পৃথক হয় না, কিন্তু এরা কি হয়ে যায়, সহজে পৃথক হয়ে যায়। ঠিক আছে, এবং এদেরকে সহজে অধঃক্ষিপ্ত করাও যায়, এদেরকে সহজে কি হয় জমাট বাঁধা যায় আরকি, যে কোনো ভাবে সহজে এদেরকে কি করা যায়, জমাট বাঁধানো যায়। তো এই ধরনের ইয়েগুলো হলো তোমার উদাহরণের মধ্যে দেখবা যে কলয়েড এবং সাসপেনশনের উদাহরণের মধ্যে খুব কাছাকাছি উদাহরণ, অর্থাৎ প্রায় এক জাতি উদাহরণ, কারণ আমরা কলয়েডকে সহজেই সাসপেনশনে রূপান্তর করতে পারি। মানে এই যে দুধ বলো, দুধকে আমরা সহজে কি আমরা ইয়েতে ঘিতে রূপান্তর করতে পারি, দুধকে আমরা মাখনে রূপান্তর করতে পারি, যার জন্য কিংবা এরোসল রক্ত অনেক সময় জট বেড়ে যায়। তো সেই সব ক্ষেত্রে হয় কি, ওই এদেরকে ইলেকট্রোলাইট যোগ করে, অর্থাৎ কিছু তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যোগ করে আমরা কলয়েডকে সাসপেনশনে রূপান্তর করতে পারি। এই কারণে অনেক সময় উদাহরণ দেখবা যে একটু সেম 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 টু সেম উদাহরণ দেওয়া যায়। যেমন একটা উদাহরণ হচ্ছে কর্দমাক্ত মাটি, কর্দমাক্ত মাটি। তো একবার সাসপেনশনের উদাহরণ হিসেবে বড় এসেছিল যে নিচের কোনটি সাসপেনশনের উদাহরণ, তার উত্তর ছিল হলো কর্দমাক্ত মাটি, অর্থাৎ কাদা মাটি। আমরা তো বুঝি যে কাদা মাটি যদি তোমার ধরো তুমি যদি ঘোলা করো তাহলে তো সব পার্টিকেল মিশে যাবে,
কিন্তু আবার ফ্রিজ করে রেখে দিলে দেখবা যে নিচে কি হয়, মাটিগুলো জমে থাকে। তো এটা হচ্ছে সাসপেনশনের উদাহরণ, বা এই জাতীয় গুলাই হচ্ছে সাসপেনশন। তা এটা হচ্ছে দ্রবণের প্রকারভেদ আর কি। আমি আজকে আলোচনা করার সুযোগ পেলাম হচ্ছে খাদ্য নিরাপত্তা কি আলোচনা করলাম, ফুড প্রিজার্ভেটিভ প্রকারভেদ সহ আলোচনা করলাম, ক্যানিং কি তার ধাপগুলো আলোচনা করলাম, এবং আলোচনা করলাম দ্রবণের প্রকারভেদ। ঠিক আছে, তো যেহেতু ভিডিও ক্লাস তো একদিনে সম্ভব না, শেষ করাও উচিত হবে না, আরো একদিন আমি সময় নিবো এই ক্লাসে এর জন্য। অর্থাৎ আরো যে অংশটুকু, দ্বিতীয় অংশটুকু মানে অর্থাৎ এর পরের যে অংশটুকু, সেই অংশটুকু আরেকটা ক্লাসে আমি শেয়ার করবো আর কি। হ্যাঁ, বুধবারে ক্লাস হবে আর কি, এই সময় বুধবারে। ওকে, থ্যাংক ইউ।